মাসুরা পারভীন বাংলাদেশ নারী ফুটবল দলের সময়ের সেরা অন্যতম একজন ফুটবল খেলোয়াড় বাংলাদেশ নারী ফুটবল দলের সময়ের সেরা অন্যতম একজন ডিফেন্ডার প্রিয় দর্শক আজকে আমরা জানব বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা সদস্য মাসুরা পারভীনের ব্যক্তিগত জীবন ও ফুটবল জীবনের গল্প পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং প্রয়োজনীয়ত এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন বাংলাদেশ নারী ফুটবলের সময়ের সেরা এই ফুটবলারের পূর্ণ নাম মাসুরা পারভীন অনেকে তাকে মাসুরা আবার অনেকে তাকে পারভীন বলে ডাকে 2001 সালে 17 অক্টোবর বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন মাসুরা পারভীন মাসুরা পারভীনের বাবার নাম মোহাম্মদ রজব আলী এবং মায়ের নাম ফাতেমা বেগম মাসুরা পারভীন উচ্চতায় 5 ফুট 6 ইঞ্চি যার মিটারে 1.68 মিটার মাসুরার পরিবারে মাসুরা ছাড়াও আরও আছে মাসুরার দুই বোন মাসুরার মেজ বোনের নাম সুরাইয়া এবং ছোট বোনের নাম সুমাইয়া এদের দুজনের মধ্যে মাসুরা সবথেকে বড় মাসুরা পারভীনের ফুটবলে পা রাখা সেই ক্লাস 3 থেকে তবে মাসুরা পারভীনের ফুটবল জগতে পা রাখার জন্য অনেক কষ্ট করতে হয়েছে মাসুরার বাবা মোহাম্মদ রজব আলী চাননি মেয়ে ফুটবল খেলুক তবে মাসুরা পারভীন নাসুর বান্দা তার জেদের কাছে বাবা রজব আলী হার মানে এবং কোচ আকবর আলীর চেষ্টা এবং স্ত্রী ফাতেমা বেগমের চাওয়াকে গুরুত্ব দিতে গিয়ে বাধ্য হয়েছেন রজব আলী তবে এখন মেয়েকে নিয়ে গর্ব করেন মোহাম্মদ রজব আলী মাসুরা পারভীন বর্তমান সময়ে বাংলাদেশ মহিলা ফুটবলের একজন অন্যতম সেরা ডিফেন্ডার বর্তমানে তিনি বসুন্ধরা কিংস মহিলা দলে এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করে থাকেন এর পূর্বে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব 16 জাতীয় নারী ফুটবল দলে খেলেছেন 2017 সালের AFC অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে মাসুমা পারভীন মোট 4টি ম্যাচ খেলে যেটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকায় মাসুরা পারভীন বাংলাদেশ নারী ফুটবল দলের হয়ে অনূর্ধ্ব 16 অনূর্ধ্ব 17 অনূর্ধ্ব 19 সহ এখন তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে খেলছেন নিয়মিতভাবে এছাড়াও তিনি বসুন্ধরা কিংস মহিলা ফুটবল দলে খেলছেন নিয়মিতভাবে বাংলাদেশ নারী ফুটবল দলের হয়ে যেমন সফল একজন ফুটবলার ঠিক তেমনি ক্লাব ফুটবলের হয়েও একজন সফল ফুটবলার মাসুরা পারভীন মাসুরা পারভীন এখন পর্যন্ত কোনো ধরনের ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করেননি পুরো দমে নিয়মিত খেলে যাচ্ছেন পারফর্ম করেই যাচ্ছেন মাসুরা পারভীনের ফুটবল ক্যারিয়ারে আছে অসংখ্য অসংখ্য রেকর্ড ক্লাব ফুটবলের হয়ে বাংলাদেশ মহিলা ফুটবল লীগ 2020 বিজয়ী দলের একজন সদস্য ছিলেন মাসুরা পারভীন এছাড়াও বাংলাদেশ নারী ফুটবল দলের বেশ কিছু সাফল্যের অংশীদার ছিলেন মাসুরা পারভীন 2022 সাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নেপালকে 3-1 গোলে পরাজিত করে বাংলাদেশ নারী ফুটবল দল তাদের প্রথম শিরোপা অর্জন করে এবং 2022 সাব মহিলা চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় এই চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন মাসুরা পারভীন এটি ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের জার্সি গায়ে সর্বোচ্চ প্রাপ্তি মাসুরা পারভীন জনপ্রিয়তায় আছে শীর্ষস্থানে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশ কিছু দেশে তার রয়েছে অনেক ভক্তকুল ফুটবল দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন লাখো কোটি ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ক্রীড়া প্রেমীদের হৃদয়ে মায়াবী ও মিষ্টি চেহারার অধিকারী এই ফুটবলার বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় ক্রাশ বলে অনেকে আখ্যা দিয়েছেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত কেমন লাগলো মাসুরা পারভীনের ব্যক্তিগত জীবন ও ফুটবল জীবনের গল্প শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ নারী ফুটবল দলের এই ডিফেন্ডারের জন্য রইল অনেক অনেক শুভকামনা এগিয়ে যাক মাসুরা পারভীন এগিয়ে যাক তার ফুটবল ক্যারিয়ার মাসুরা পারভীনের ফুটবল দক্ষতায় এগিয়ে যাক বাংলাদেশ নারী ফুটবল বয়ে নিয়ে আসুক আরও অনেক অনেক সাফল্য সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি আপনাদের সাথে দেখা হবে কথা হবে
পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনি ও আপনার পরিবারের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।